টেকনাফে আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী ও শিশুসহ দশ জনের লাশ উদ্ধার, উখিয়া সীমান্ত দিয়ে পঞ্চাশ হাজারেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ। ইসির সঙ্গে সংলাপে বর্তমান সরকারকে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করবে আওয়ামী লীগ, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স রাখার দাবি। ব্লু হোয়েল গেমসের সব লিঙ্ক বন্ধের নির্দেশ, রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ ইন্টারনেট প্যাকেজ বাতিলের আদেশ হাইকোর্টের। ঢাকাই চলচ্চিত্রে আবারও সুদিন ফেরার আশা, নির্মাণ হচ্ছে ভালো মানের ছবি, হলমুখী হচ্ছেন দর্শক। এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও বরিশালে নদ নদীতে চলছে ইলিশ শিকার, কাজে আসছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানও।